প্লট বা প্ল্যাট, রিয়েল এস্টেট বা হাউজিং, এই খাতের ব্যবসায়ীদের মাথায় হাত। কেন, কি সমস্যা হয়েছে তাদের, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটির সাথে আপনাকে যুক্ত থাকতে হবে। কুয়েতের রিয়েল এস্টেট ব্যবসায়ী, প্রবাসী এবং কুয়েতি নাগরিকরা কুয়েতে অবস্থানরত বিভিন্ন জাতীয়তার প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন। পাশে দাঁড়িয়েছেন বললেই নয়, তাদেরও লাভ রয়েছে। দর্শক, ফ্যামিলি ভিসা ও ভিজিট ভিসা, কুয়েতের সরকারের কঠোর অবস্থান, কুয়েতে বিভিন্ন জাতীয়তার প্রবাসীদেরকে বহিষ্কার, আর এটির সম্পূর্ণ চাপ পড়েছে কুয়েতের হাউজিং বা রিয়েল এস্টেট ব্যবসার উপরে। প্রবাসীদের বরখাস্তের প্রক্রিয়া ব্যাপক হওয়ায় কুয়েতে খালি অ্যাপার্টমেন্টের সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। সারা দেশেই সম্পত্তি বিক্রি কমে গেছে। যখন এই বছরের প্রথমার্ধে পরিসংখ্যান পরীক্ষা করা হয়েছিল, কুয়েতে বসবাসকারী ছাড়া অ্যাপার্টমেন্টের সংখ্যা 50,000, আবাসিক সম্পত্তির বিক্রয় একটি উল্লেখযোগ্য হারে কমে যায়। 2020 সালের দ্বিতীয় প্রান্তিকে এটি 363 মিলিয়ন কুয়েতি দিনারের মধ্যে সর্বনিম্ন স্তরে এসে পৌঁছায়। এটি মূলত তৈরি হয়েছে কুয়েতের সরকারের কঠোর বিধিনিষেধের কারণে, যেহেতু কুয়েতের সরকার প্রবাসীদেরকে ছাঁটাই করছে অনবরত, বিশেষ করে কুয়েতিকরণ নীতিতে, পাশাপাশি ফ্যামিলি বা ভিজিট ভিসার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ বা কুয়েতের সরকারের কঠোর অবস্থান। একজন প্রবাসী চাইলেও তার স্ত্রী, সন্তান বা পরিবারের সদস্যদেরকে কুয়েতে আনতে পারছেন না, আর যেটির প্রভাব সোজাসুজি কুয়েতের হাউজিং বা রিয়েল এস্টেট ব্যবসার উপরে পড়েছে। কুয়েতের হাউজিং এবং রিয়েল এস্টেট ব্যবসায়ীদের একটি বৈঠকে এই ধরনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে কুয়েতের সরকারকে। পাশাপাশি পরামর্শ দেওয়া হয়েছে ভিজিট বা ফ্যামিলি ভিসা সহজীকরণ করার জন্য। ফ্যামিলি ভিসায় প্রবাসীদেরকে সর্বনিম্ন টাকায় তাদের পরিবার আনার কুয়েতে সুযোগ দেওয়ার জন্য, ভিজিট ভিসা স্বাভাবিক হারে বিভিন্ন দেশের মানুষদেরকে দেওয়ার জন্য, এতে করে কুয়েতের পর্যটন শিল্প বা কুয়েতের যে হাউজিং বা রিয়েল এস্টেট ব্যবসার যে জরাজীর্ণ দশা তৈরি হয়েছে, এই পরিস্থিতি থেকেই কুয়েত নিজেকে উদ্ধার করতে পারবে। আর না হয় সামনের দিনগুলিতে কুয়েতে প্রবাসী বিনিয়োগ যেমনি কমবে, তেমনি কুয়েতের অর্থনীতির জন্য এক দুরবস্থা অপেক্ষা করছে। দর্শক, স্বাভাবিক প্রক্রিয়ায় কুয়েতিকরণ নীতি নিয়ে কুয়েতের সরকার যে কাজ শুরু করেছে, এই কাজে অসন্তুষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ীরা। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মতে, কুয়েতি বিভিন্ন সেক্টর থেকে যখন প্রবাসীদেরকে ঢালাওভাবে ছাঁটাই করা হচ্ছে, সেই সকল প্রবাসীরা কুয়েত থেকে চলে যাচ্ছে, আর এটির প্রভাব সরাসরি হাউজিং বা রিয়েল এস্টেট ব্যবসার উপরে পড়ে। একটি ফ্যামিলি যদি বাসা ছেড়ে তার দেশে চলে যায়, তখন সেই স্থানে নতুন একটি পরিবার আসতে পারে না। কুয়েতের সরকারকে হাউজিং বা রিয়েল এস্টেট ব্যবসায়ীরা নতুন পন্থা বা নতুন রাস্তা খোঁজার পরামর্শ দিয়েছে। যেই হারে প্রবাসীদেরকে ছাঁটাই করা হচ্ছে, এভাবে চলতে থাকলে অর্থনীতির যে দুরবস্থা শুরু হবে, তখন আর কুয়েতের কোনো পথ খোলা থাকবে না। দর্শক, নিঃসন্দেহে হাউজিং বা রিয়েল এস্টেট কোম্পানির এই চিন্তাধারা প্রবাসীদের জন্য একটি সুখবর বয়ে আনবে। আশা করছি খুব তাড়াতাড়ি রিয়েল এস্টেট হাউজিং ব্যবসায়ীদের এই প্রস্তাব বা তাদের এই সহযোগিতা, তাদের এই মন্তব্য কুয়েত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, কুয়েতের সরকারি ব্যবস্থাপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘুম ভাঙাবে। আর এই ঘুম ভাঙানোর পরিপ্রেক্ষিতেই আমাদের যে সকল প্রবাসী ভাই ও বোন তাদের পরিবারকে কুয়েতে আনার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে, তারা তাদের পরিবারকে আনতে পারবে এবং ভিজিট ভিসাও অ্যাভেলেবেলভাবে চালু হবে। আমাদের সাথেই যুক্ত থাকুন, এই ধরনের আরও অনেক অনেক ইম্পর্টেন্ট আপডেট দেখতে পাবেন ইউটিউবে এবং ফেসবুকে।